আল্লু অর্জুন ও রাশমিকা মান্দানা অভিনীত পুষ্পা দ্য রাইস মুক্তির পরপরই বক্স অফিসে ঝড় তুলে। 2021 সালের সবচেয়ে ব্যবসা সফল সিনেমা ছিল এটি। সেই জনপ্রিয়তার কথা মাথায় রেখে সিনেমাটির সিকুয়েল তৈরির কথা ভেবেছিলেন নির্মাতারা। এরই ধারাবাহিকতায় গেল বছরের 12ই ডিসেম্বর শুরু হয়েছে পুষ্পা 2-এর শুটিং। প্রযোজকেরা আগেই জানিয়েছিলেন তৃতীয় কিস্তি হবে আরও বেশি বাজেটের। আয়োজন, অ্যাকশন সব কিছুতেই প্রথমটিকে টেক্কা দেবে। পরিচালক সুকুমার পরিচালিত সিনেমাটির তৃতীয় কিস্তি পুষ্পা দ্য রোল এ যথারীতি অভিনয় করছেন পুষ্পারাজের ভূমিকায় আল্লু অর্জুন, তার প্রেমিকার চরিত্রে রাশমিকা মান্দানা ও পুলিশ অফিসারের চরিত্রে দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেতা ফাহাদ ফাসিল। তবে এবার পুষ্পা 2-তে আল্লু অর্জুন ও রাশমিকা মান্দানার সঙ্গে যোগ হলেন দক্ষিণী সিনেমার আরেক জনপ্রিয় অভিনেত্রী সাই পল্লবী। জানা গেছে পুষ্পা 2-তে অভিনেত্রী সাই পল্লবী গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করবেন। এই প্রথম সাই পল্লবীকে আল্লু অর্জুন অভিনীত সিনেমায় দেখা যাবে। আশা করা হচ্ছে পুষ্পা 2-এর প্রথম ঝলক আগামী 8ই এপ্রিল আল্লু অর্জুনের জন্মদিনে প্রকাশিত হবে। আগামী মাসে সিনেমাটির একটি টিজার প্রকাশিত হবে বলে ধারণা করা হচ্ছে, যদিও নির্মাতাদের পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিকভাবে কোনো ঘোষণা হয়নি। ধারণা করা হচ্ছে এ সিনেমায় পুষ্পারাজের জীবন কাহিনী দেখানো হবে, তার শৈশব, তার বাবা ও অন্য ভাই বোনদের সঙ্গে তার সম্পর্ক, এসব বিষয় এখানে খোলাসা করা হবে। যথারীতি এখানেও পুষ্পা ও পুলিশের মধ্যে সংঘর্ষ বজায় থাকবে। প্রথম কিস্তির এমন সাফল্যের পর থেকেই ভক্তরা অপেক্ষায় কবে আসবে পুষ্পা দ্য রোল। প্রযোজকেরা আগেই জানিয়েছিলেন দ্বিতীয় কিস্তি হবে আরও বেশি বাজেটের। আয়োজন, অ্যাকশন সব কিছুতেই প্রথমটিকে টেক্কা দেবে। অনুমতিভাবেই প্রথম কিস্তির ব্যাপক সাফল্যে তৃতীয়টির জন্য পারিশ্রমিক বাড়িয়েছেন আল্লু। সেটা এতটাই যে তিনি হতে যাচ্ছেন ভারতের তৃতীয় সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া অভিনেতা। আল্লুর পারিশ্রমিক নিয়ে পুষ্পার প্রযোজকেরা আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া না গেলেও জানা গেছে ছবিটির জন্য 125 কোটি রুপি পারিশ্রমিক নিচ্ছেন আল্লু অর্জুন। নতুন ছবি কিসি কা ভাই কিসি কা জান এর জন্য একই পারিশ্রমিক নিচ্ছেন সালমান। অক্ষয় কুমার 110 থেকে 120 কোটি নিয়ে থাকেন, আমির খান নেন ছবির লভ্যাংশ হিসেবে। ধারণা করা হয় প্রতি ছবিতে তিনি 150 কোটি রুপির মতো পারিশ্রমিক পান। শাহরুখ খানও নতুন ছবি থেকে 120 থেকে 130 কোটি নিচ্ছেন। কিছুদিন আগেই পূজার মাধ্যমে শুরু হয়েছে পুষ্পা 2-এর কার্যক্রম। ছবির বাজেট 450 কোটি রুপি। শীঘ্রই শুটিং শুরু করবেন আল্লু অর্জুন। গত মঙ্গলবার নিজের প্রথম হিন্দি ছবি গুড বাই এর ট্রেলার প্রকাশ অনুষ্ঠানে ছবির অভিনেত্রী রাশমিকা বলেন, আল্লু স্যারের সঙ্গে আমি এখনও স্বপ্নের মধ্যে আছি, কয়েকদিনের মধ্যে আমরা শুটিং শুরু করব। শোনা যাচ্ছে রাশমিকার সঙ্গে পুষ্পা 2-এর যুক্ত হয়েছেন সাই পল্লবী। এছাড়া দ্বিতীয় কিস্তিতে আরও বড় ভূমিকায় দেখা যাবে মালয়ালাম অভিনেতা ফাহাদ ফাসিলকে। পুষ্পা 2-এর কিছু দৃশ্যের শুটিং হবে পশ্চিমবঙ্গের বাঁকুড়ায়। পুষ্পা 2-এর এবছর কিংবা 2024 সালে মুক্তি পাবে, তবে নির্মাতারা আনুষ্ঠানিকভাবে মুক্তির তারিখের ব্যাপারও কিছুই জানায়নি। পুষ্পা সিনেমায় অভিনয় না করলেও অংশ নিয়েছিলেন আইটেম গান ও আন্তাবাতে। মাত্র 3 মিনিট নেচেই পর্দায় ঝড় তুলেছিল দক্ষিণী জনপ্রিয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভু। কিন্তু এবার আর সামান্থা নাচবেন না পুষ্পা 2-এ এর আইটেম গানে। এই ধারাবাহিকতা ধরে রাখতেই প্রথম সিনেমার মতো পুষ্পা 2-এর আইটেম গান নাচার জন্য সামান্থা রুথ প্রভুকে প্রস্তাব দেন নির্মাতারা। শুধু নাচ নয়, সিনেমার গল্পে তার জন্য রাখা হয়েছিল কয়েকটা দৃশ্য, কিন্তু তিনি এই প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন। কেরিয়ারে সোনালি সময় পার করছেন অভিনেত্রী, এ পর্যায়ে এসে আইটেম গানে নাচতে রাজি নন সামান্থা। তবে ভুলে যাননি ও আন্তাবার সাফল্যের কথা। এই গানের জন্য যে ভালোবাসা পেয়েছেন তাতে তিনি আপ্লুত।